I'm shooting. Do you know that? No. Where are you going? Like here? Okay, yeah. I'll be there in 2 minutes. 2 minutes. Hi, just making a video. Eita amar bungalow. Hello. Bonjour. Good morning guys, CM Reap our second day. Kalke na ghumaye anchor word tour por eto tired hoye gechhilam eshe amra just shower niye ghum khayo nai then bikale ghum theke uthe pule gechi khaisi then amra pop street e gechi ekhon oikhane shoot korar ache but shoot kori nai cause ami ar Elena amader personal time e chhilam so shoot korte iccha kortechilo na. But Pop Street, apnara like ekhane onekgula bar ache, cheap bar. Ota mainly bikal 5tar pore start hoy. Ekhane onek cheap bar ache, night market ache. Apnara souvenir kinte paren komer bhitore. Mane jara ar ki happy hour chan. Ekhane sharad mane jokhon theke Pop Street start hoy, tokhon theke happy hour. Onek dhoroner crazy exotic food ache. So ejonno, but amra nijer personal time e chhilam ejonno shoot kori nai. Ami amar camera i nei nai. Amar hoteler byapare bolle. Meg. So yeah, so hotel er byapare bolle amra ekhon achi lovely resort or lovely private hotel something erokom kichu ekta naam lovely diye CM Reap e I'm shooting. So do you know that? No. Where are you going? Like here? Okay, yeah. I'll be there in 2 minutes. 2 minutes. So yeah, to tarpor আমি আর ইলেনা পার্সোনাল টাইমে ছিলাম এজন্য শুট করি নাই বাট আপনারা যদি ড্রিঙ্ক করেন না করেন আপনারা আসেন কপ স্ট্রিট দেখেন ভালো লাগবে জায়গাটা সুন্দর ফটোজেনিক আপনারা ছবিও তুলতে পারেন এটা হলো হোটেল আই এম শুটিং সো এটা হলো হোটেল এন্ড আমরা এখানে দুইটা রুম নিছি দেখাচ্ছি ওয়েট So, এই রুমটা হলো আমাদের সাথে মেগ আছে মেগান সো এই জন্য আর কি এই রুমটা নেয়া এই রুমে মেগানের মানে তিনজনের তিনটা বেড আর কি বাট এটা শুধু মেগানের জন্য নেয়া আর আমার আর ইলেনার জন্য পাশের রুম সো শুধু মেগানের জন্য একটা এক্সট্রা রুম নেওয়া লাগছে এটা হলো আমার আর ইলেনার রুম So like pretty basic, two room price same, just bed, we can single thing bed, we can act a couple bed. So yeah, two bed, double pay kora lagte se. So a room holo, two dinner jonno $24. Our o room holo, two dinner jonno $15. So that's it. CM Reap pe amra ajke jabo boat tour e, then boat tour ta, How much? $15. Eta holo ki apnar panite like nouka diye ora holo ki panite jader ghor bari ache ekta village oi village ta tour deya 3 ghontar moto lagbe total overall hotel theke oikhane je ghure asha porjonto so boat e mon hoy pray 1.5 ghontar moto so there's this etai holo ajker plan ar etai gotokalke amra ja ja korchi bollam so apnar jodi CM Reap e ashen boat tour Angkor Wat tour এই দুইটা তো মাস্ট আরেকটা আছে হলো গিয়ে বেলুন লাইক হট এয়ার বেলুন যেটা উপরে যায় আর ওইখান থেকে আপনারা পুরা অ্যাঙ্কর ওয়াট দেখতে পারবেন মানে অ্যাঙ্কর ওয়াটের টেম্পলগুলো একদম উপরে মানে বেলুনে যাবেন উপর থেকে ফুল ভিউটাও পাবেন ওইটা প্রায় বাট ওইটা সমস্যা হলো এটা এক্সপেন্সিভ কজ ওইটা $15 আপনার প্লাস যাতায়াত করতে হবে টুকটুকে ওইখানে প্রায় পার মানে $10 মতো চলে যাবে সো আপনার দুই তিনজন থাকলে ওইটা শেয়ার হবে বাট স্টিল ওইটা ওইখানেও আপনাদের দেখা যাবে $5 $4 করে অ্যাড হয়েছে সো টোটাল প্রায় $20 পড়বে তার উপর ওইটার টাইম লেন্থ প্রায় 10 মিনিটস সো আপনি বেলুনে থাকবেন 10 মিনিটস উঠানো থেকে নামানো পর্যন্ত 10 মিনিট জাস্ট
সো 10 মিনিটের জন্য যদি $20 মানে $15 শুধু পেলুন আর প্লাস যাতায়াত যদি আপনারা খরচ করতে চান করতে পারেন, কজ করলে আমার মনে হয় ওয়ার্থ ইট। আমার ইলেনার কালকের প্ল্যান ছিল, বাট আমরা এত টায়ার্ড হয়ে গেছি আমরা কিচ্ছুই করি নাই, আর আজকে করার টাইমও নাই, কজ আজকে বোট ট্যুর হলো গিয়ে 2:30 শুরু হয় আর শেষ হবে 6:30 বললো যেটা। সো ততক্ষণে সানসেট হয়ে যাবে, আমরা আর করতে পারবো না, আর কালকে আমরা সিএম রিপ ছেড়ে দিচ্ছি। আর গরম প্রচুর এখানে, এখানে মাথা নষ্ট গরম। আমার মোবাইলে বলতেছে আজকে 32, বাট বাইরে আমি যখন এই যে শ্যুট করতেই গেলাম তখন ফিল হচ্ছিল মনে হয় 40-এরও বেশি। প্রচুর গরম, প্রচুর ঘামাচ্ছি, গোসল করতেছি, এই যে সকালেও গোসল করছি, গোসল করতেছি দিনে 3 থেকে 4 বার একটু পরপর, সাথে পুলও আছে। সো আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, লাভলি হোস্টেলে এদের পার্সোনাল সুইমিং পুল নাই, বাট পাশেই আরেকটা লাইক অনেক ল্যাভিশ একটা হোটেল, 3-4 স্টার হবে, ওদের হোটেলে পুল আছে। সো ওদের হোটেলে করতে হলে আপনার যেটা করতে হবে, কোনো টাকা দেওয়া লাগবে না পুলে, বাট কিছু একটা খাইতে হবে, লাইক পার পার্সন $6 মতো যদি আপনারা খান, দেন আপনারা যতক্ষণ ইচ্ছা পুল ইউজ করতে পারেন। আর পুলটা অনেক জোস, কালকে আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে যদি আপনারা থাকেন মাই স্টোরিতে আপনারা দেখতে পারবেন। সো এটাই, এখন বোট ট্যুরে যাব, এখন যাব না, এখন মাত্র বাজে 11টা, আমরা যাব 2:30 সময় এখান থেকে যাব। সো 2-3 ঘন্টা আছে, আমরা লাঞ্চ করব। ইলেনা পাশের রেস্টুরেন্টে গেছে একটা জুস নিতে, সো ওইখানে আমি যাচ্ছি, তো দেখা যাক কি হয়, সাথেই থাকেন, বাই। হ্যালো গাইস, এখন আমি আছি ক্যাম্পোট ক্যাম্বোডিয়াতে, আমার পিছনে মাউন্টেন দেখা যায়, সো প্রেডে। এখন আমি ক্যাম্পোট ক্যাম্বোডিয়াতে আছি, এই গেস্ট হাউসের নাম গ্রিন হাউস, গ্রিন হাউস বার রেস্টুরেন্ট গেস্ট হাউস, গ্রিন হাউস গেস্ট হাউস। সো পরশু দিন আমি যখন আপনাদের বলেছিলাম এই ভিডিওর আগের পার্টে যে আমরা যাচ্ছি বোট ট্যুরে, আমি তখন ছিলাম সিএম রিপে, সো ওইটা ছিল পরশু দিন। দেন এখানের আবহাওয়া এত গরম যে ইলেনাও মন চাচ্ছিল না আর আমিও ক্যান্সেল করে দিছি, সো আমরা ওই বোট ট্যুর করি নাই, কজ ইলেনার মাও বলছে যে বোট ট্যুর আসলে একটা ট্যুরিস্ট ট্র্যাপ, জাস্ট একটা বোট নিয়ে ওরা জাস্ট হাই, সো জাস্ট একটা বোট, একটা বোট নিয়ে ওরা হলো গিয়ে পানির উপর একটা ভিলেজ আছে, ভিলেজটা ঘুরায়, এজন্য আপনাকে অ্যারাউন্ড $15 থেকে $20 পে করতে হবে, উইচ ইজ লাইক এক্সপেন্সিভ আর নট ওয়ার্থ ইট, জাস্ট একটা ছোটো বোটে ঘুরাবে। সো আমরা আর ওইটা করি নাই, তার উপর অতিরিক্ত গরম ছিল, করার অবস্থা ছিল না। দেন আমরা পরের দিনটাও রিল্যাক্স করছি, ইলেনা ওর জবের কিছু কাজ ছিল ওইগুলো করছে, আমি গেম অফ থ্রোনস দেখছি বসে বসে, সো জাস্ট লাইক মাসাজ নিছি আমরা। দেন আমরা গতকালকে স্লিপিং বাস ধরে ক্যাম্পোট আসছি, সো এটা হলো রেস্টুরেন্ট, এই গেস্ট হাউসটা পারফেক্ট, এটা হলো বার। এটা হলো এই গেস্ট হাউসের বার, জাস্ট মেকিং আ ভিডিও, ইন মাই ইউটিউব, জাস্ট আ ব্লগ, র্যান্ডম, হ্যাঁ আচ্ছা, স্লিপিং স্লিপিং বাসের কথা বলছিলাম, এখানে আপনাদের এই ভিউটা দেখেন, এই ভিউটা এত জোস, হ্যাঁ। তো স্লিপিং বাসের কথা বলছিলাম, তো স্লিপিং বাস নিয়ে আপনাদের আমি একটা সাবধানতা দিতে চাই, যেটা হলো স্লিপিং বাসে, তো আমি আপনাদের আগের ভিডিও আপনারা দেখে থাকলে আপনারা জানেন যে ইলেনার বাস, ইলেনার ব্যাগ থেকে ল্যাপটপ চুরি করছে। সো গতকালকেও যখন ব্রেক দেয় তখন ইলেনা ঘুমাচ্ছিল, ও আই মাস্ক পরে ঘুমায়, তো আমি একা নামছি নিচে খাবার নিতে, সো খাবার যখন নিতে নামছি তখন যেটা হলো যে লোকাল একটা লোক, ও ইলেনা যেহেতু ঘুমাচ্ছে, ও ভাবছে ঘুমাচ্ছে, এসে আমাদের বাসের মানে আমাদের যে ক্যাবিনটা, ওই ক্যাবিনের ওইখানে স্লিপিং বাসে দোতলা ক্যাবিন থাকে, নিস্তলা দোতলা, সো আমরা নিস্তলায় ছিলাম, তো ক্যাবিনের সামনে এসে মানে জাস্ট দেখতেছিল, আর দেন হঠাৎ জাস্ট আমার ব্যাগে, আমার ব্যাগে ল্যাপটপ ছিল, এই গোপ্রো ছিল, ক্যামেরা ছিল, মোবাইল ছিল, মানি ব্যাগ ছিল, মানে আমরা তো লাগেজটা লাগেজে দিয়ে দিছি, বাট এইসব যে পার্সোনাল বিলঙ্গিংস এইগুলো আছে এগুলো তো লাগেজে দেয়নি, এগুলো সাথে ছিল।
সো এইগুলার জন্য ওরা দেখলাম ওই লোকটা নাকি মানে ওই ইলেনা আইমাস পরে ঘুমাচ্ছিল আর আমি বাসের নিচে ছিলাম, সো ওই লোকটা আমার ব্যাগ জাস্ট টাচ করে ফেলছিল, ইলেনা তখন গেস করছে, এমনিতে ওর মাথা খারাপ যে ওর ল্যাপটপ হারাইছে, ও তখনই ওর ঘুম ভেঙে মানে ঘুমাইছিল না, ও তো জাস্ট একটা হালকা লাইক মানে ও তো জানে আমি বাইরে গেছি, সো ওই চোখ বন্ধ করেছিল, তো ও হঠাৎ বুঝতে পারছে আর দেন ও তো মাথা খারাপ হয়ে গেছে চিল্লানো শুরু করছে। তো যেটা আমি মেইনলি বলতে চাচ্ছি ওইটা হলো যে আপনারা যখনই ক্যাম্বোডিয়া আসেন বা ভিয়েতনাম আসেন নাইট বাসে আপনাদের হয়তো ট্রাভেল করতে হবে, সো খুব সাবধান থাকবেন। একা কখনো আপনাদের পার্সোনাল ল্যাপটপ মোবাইল টাকা পয়সা ইম্পর্টেন্ট কিছু কাপড় ছাড়া ইম্পর্টেন্ট কিছু রেখে নামবেন না, আপনাদের ইম্পর্টেন্ট সব কিছু একটা ব্যাগে নিয়ে ওইটা নিয়ে নামবেন। আদারওয়াইজ আপনারা যদি টিমে থাকেন দুই তিনজন থাকেন একজন অলওয়েজ উপরে থাকবেন, আদারওয়াইজ এখানে কিন্তু চুরি হবে। ইলেনা নিজে ল্যাপটপ হারাইছে, আমি আমারটা মনে হয় কালকে হারাতাম, সো সাবধানে থাকেন। এখন থেকে আমি এটা নিয়ে প্রচুর সাবধানে থাকবো, লোকালদের কাউকে ট্রাস্ট করা যাবে না, আর সব কিছুতে বার্গেন করবেন, ওরা পার্ট নেবে এমন যে কিছু বার্গেন করা যাবে না, প্রত্যেকটা জিনিস এখানে বার্গেন করা যায়। সো এই বাংলোতে আছি, এটা আসলে একটা ফ্রেঞ্চ মানে এইখানের ওনার হলো একটা ফ্রেঞ্চ ওনার, সো ইলেনা নিজের ফ্রেঞ্চ, ও তো নিজের ফ্রেঞ্চ, সো ফ্রেঞ্চ ফ্রেঞ্চ কাজে লাগে আমাকে ডিসকাউন্ট দেওয়াইছে। সো আমাদের বাংলোটা আমি এখন দেখাবো যে তো ওই বাংলোটা এখন আমি লাইক অনেক ডিসকাউন্টে পাইছি, আমরা পে করতেছি $20 পার নাইট, এটা অনেক ডিসকাউন্ট কজ এখানে আমরা দেখছি যে এটা হলো গিয়ে আপনার পিক সিজনে $50 পার নাইটও হয়ে যায়, আর অফ সিজনে নর্মালি এখন যেটা মোটামুটি অফ সিজন তো এখন $30-35 পার নাইট, সো আমার জন্য লাইক $10-15 পার নাইট সেভ হচ্ছে শুধু ওর লিঙ্কের জন্য। ইলেনার মা এখানে থেকে গেছে, ইলেনার ফ্রেন্ড এখানে থেকে গেছে, ওরাও ফ্রেঞ্চ অ্যান্ড ইলেনাও ফ্রেঞ্চ, সো ওইভাবে ওরা কাজে লাগায় ইলেনা ডিসকাউন্ট দিয়ে আসছে। ইভেন আমরা দুই রাতের জন্য দিচ্ছি, সো $20 পার নাইট মানে দেখে তাও শুনে মনে হচ্ছে অনেক, বাট ইটস ওয়ার্থ ইট। আপনারা এই ভিউটা দেখেন, এখানের এই ভিউগুলো এত জোস, সো এই ভিউ আর ওইখানে যে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর ওইটা হলো গিয়ে আপনার স্টিম মাসাজ বা বিভিন্ন ধরনের মাসাজ আপনারা নিতে পারেন, অয়েল মাসাজ একদম এই লেক ভিউতে আপনার এখানে শুয়ে এই মাসাজ নিতে পারেন, এটা আমরা নিব মেবি আজকে বিকালে আর সন্ধ্যায় আই ডোন্ট নো। সো আমরা এখন একটা স্কুটার ভাড়া নিয়ে কেভ দেখতে যাব, আর এখানে আপনার কায়াকিং করা যায়, এটা না ওই যে ওইখানে সবুজগুলো ওইগুলো হলো কায়াক, কায়াকিং করতে পারেন মাত্র $2, আপনি $2 নিয়ে আপনারা দুইজন মিলে কায়াক করতে পারেন কয়েক ঘন্টা, কোনো সমস্যা নেই। এখানে সাঁতার কাটা যায়, এই যে এখানে সাঁতার কাটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট, আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে এখানে কুমির টুমির আছে নাকি, বাট সবাই বললো যে না এখানে কোনো লাইক ডেঞ্জারাস কিছু নাই, কুমির সাপ টাপ কিছু নাই, এখানে সাঁতার কাটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন ক্যাম্পট এই জায়গাটাই লেকটা। সো এখানে আমরা সাঁতার হয়তো কাটবো বিকালে বা কালকে, জানি না আজকে, কজ আমরা এখন বের হচ্ছি স্কুটার নিয়ে কেভ, তারপরে আর কী কী জানি আছে ইলেনা প্ল্যান করছে ওইগুলো দেখতে যাবো, সো ওইগুলো ভিডিওতে থাকবে। তো এখন যে আপনাদের আর বাংলোটা দেখাচ্ছি, আর নাইট বাসটা আমাদের প্ল্যান ছিল, বলা হয়েছিল যে 14 ঘন্টার মতো লাগবে সিএম রিপ থেকে আসতে, বাট ওইটা লাগছে প্রায় 10 ঘন্টা, সো আমরা আরও আগে এসে পড়ছিলাম, এসে আমরা যেহেতু মানে আমাদের চেক ইন টাইম ছিল 11টা, বাট আমরা এসে পড়ছিলাম সকাল 6টায়, সো আমরা এই হ্যামকে ঘুমাচ্ছিলাম এখানে যে হ্যামকে, বাট এই যে এটা হলো যে কায়াকিংগুলো, সো আমরা ওই হ্যামকে ঘুমাচ্ছিলাম, দেন 7টার দিকে আমরা উঠে গেছি 1 ঘন্টা ঘুমায়ে, দেন আমরা এখানে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে দেন ওরা আমাদের, যেহেতু আমাদের রুম খালি ছিল ওরা আমাদের চেক ইন দিয়ে দিছে। এটা হলো বাংলোগুলো, এইটা আমার বাংলো, এগুলো হলো অন্যান্য বাংলো, আর এটা হলো রিভার লেক ভিউ বাংলো, এটা এই তিনটা বাংলো আরও এক্সপেন্সিভ, এই তিনটা বাংলো আরেকটু এক্সপেন্সিভ কজ এগুলো লেক ভিউ আর আমাদেরটা আরও কম, বললাম তো নর্মালি যে আমি $20 করে নিছি, বাট নর্মালি এটা $30-35 আর সিজনে পিক সিজনে $50 পর্যন্ত চলে যায়। সো আপনাদের বাংলোটা দেখাই, এটা হলো পুরো বাঁশের, বাঁশ দিয়ে তৈরি, নিচে খালি বাট ভিতরে অনেক বেশি জোস। এখানে একটা হ্যামক আছে, হ্যালো বনজোর, সো দিস ইজ দ্য রুম, এটা হলো ওয়াশরুম, এটা শাওয়ার, পারফেক্ট ওয়াশরুম,
ও আচ্ছা, আরেকটা কথা, আপনারা ক্যাম্বোডিয়াতে যখনই আসেন, যেখানেই যান, টয়লেট পেপার কখনো ভিতরে ফেলবেন না, টিস্যুতে ফেলবেন, কজ ওদেরটা আমাদের মতো না, ডিফারেন্ট। আপনি যদি টিস্যু মানে টয়লেট টিস্যুটা আপনার ভিতরে ইয়াতে কমোডে ফেলেন, লক হয়ে যায়, জ্যাম হয়ে যায়। সো টয়লেট পেপার সবসময় বিনে ফেলবেন, আলাদা করে, অলওয়েজ। সো এটা হলো আমার ঘর, খুব বাজে অবস্থা হয়ে আছে। সো এইটা আমার নেক্সট দুই দিন, এটাই আমার বাসা। আমরা এখন ও কিছু প্ল্যান করছে, ওইখানে ওইখানে যাব, যেটাই ভিডিওতে থাকবে। দেন পরে আপডেট জানাচ্ছি, আমি এখনও আর জানি না, বাট আমরা এখানে আছি আর দুই দিন। সো দেখি বাকিটা কী হয়। বাই ফর নাও, বাই।